হ্যালো বন্ধুরা, আমি পায়েল, তোমাদের সকলকে আমার চ্যানেল ওডিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা 9-12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারাই আমার ভিডিও প্রথম দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা জয়েন করেছো নতুন আমার চ্যানেলে, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও জয়েন করতে পারে। এখন আমি তোমাদের আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা মাধ্যমিককে টার্গেট করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি সলভ করছি। এর আগে আমার দুটো আমি ইয়ার এক মার্কসের কোয়েশ্চেন করে দিয়েছি 2017 আর 18। আজকে যেটা করছি 19 এর লাইফ সায়েন্স কোয়েশ্চেন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ইনস্ট্রাকশন দেখে সবসময় তোমরা করবে। এই যে ফার্স্টে বিভাগ কতে তোমাদের 15টা প্রশ্ন আসে, 15টাই কিন্তু তোমাদের করতে হয়, ঠিক আছে? তো 15টা যে করতে হয়, কমপ্লিট বাক্যে কিন্তু উত্তর লিখতে হবে, মানে প্রশ্নটাও লিখতে হবে, তারপরে উত্তরটা লিখতে হবে, আর নম্বরটা ঠিক করে দেবে। শুধু 1.1 দিয়ে যে শুধু ক খ গ একটা দিয়ে দিলে সেটা কিন্তু করো না, ঠিক আছে? কারণ ওটা ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, কমপ্লিট বাক্যটা সম্পূর্ণ করে লিখতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা লিখবে। আর যখন তোমরা প্রশ্ন উত্তর পড়বে তখন বাকি অপশনগুলোও কিন্তু দেখে নেবে, দেখে সেটা কোনটার সঙ্গে মানে কি বলতে চাইছে সেটা, সেই পয়েন্টটা কার সাথে যাচ্ছে একবার চিন্তা করে নেবে যখন পড়বে। তাহলে কি হবে, একসাথে তোমাদের অনেক কিছু এরিয়া তোমাদের মাথাতে বেশি কাজ করবে, তাহলে সেটা রিভিশনটা ভালো হবে। আর যখন প্র্যাকটিস করবে, আড়াই ঘন্টা টাইম ধরে আমি তোমাদের বলেছি প্র্যাকটিস করতে, সেই আড়াই ঘন্টা টাইম ধরে যখন প্র্যাকটিস করবে তখন শুধু কোয়েশ্চেনটা পড়বে, সেইটার ওপরেই ফোকাস রেখে তার কি অ্যান্সার হবে সেটা লিখবে, ঠিক আছে? কোয়েশ্চেন অ্যান্সার যখন পড়বে তখন অপশনের বাকি অপশনগুলোও চেক করে নেবে, সেই অপশনগুলো যদি হতো তাহলে কোয়েশ্চেনটা কি হতো সেটা একবার মেমোরাইজ করে নেবে, মানে ওটা রিভিশন তাহলে ওতে ভালো হয়, পড়া যখন প্রশ্নগুলো পড়বে সেরকমভাবে পড়বে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। প্রশ্ন যখন পড়বে একটা প্রশ্ন দুবার করে পড়বে, কখনো বলে কোনটা সঠিক নয়, কখনো বলে সঠিক, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত না নয়। কেন নয়, উদ্দীপকের তীব্রতা দ্বারা যেই চলন নিয়ন্ত্রিত তাকে বলা হয় ন্যাস্টিক চলন, ঠিক আছে? মনে করে নাও একবার করে, এবারে চলন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য, চলনের পার্থক্যগুলো, খুব বড় প্রশ্ন তো আসে না, 2 আর 3ই তোমাদের ভাগ আসে, তো চলনটা ইম্পর্টেন্ট 2023-এর জন্য। উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন যেটা হয় সেটা হলো ট্যাকটিক চলন, সামগ্রিক স্থান পরিবর্তন ট্যাকটিক চলন। ভলভক্স নামক শ্যাওলার এই চলন দেখা যায় সেটাও ট্যাকটিক চলন, ভলভক্সদের মধ্যে ফটো ট্যাকটিক চলন দেখতে পাওয়া যায়। নেক্সট, তাহলে এটা ট্রপিক চলন আমাদের চেয়েছে, তাহলে অ্যান্সার হবে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। তাহলে 2019-এর 1-এর 1 অ্যান্সার হয়ে যাবে ঘ। 2-এরটা কি বলেছে, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো, মানে ভুল বাক্য চিহ্নিত করতে হবে। FSH, LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH মানে গোনাডোট্রফিক হরমোন, সঠিক এটা। গোনাডোট্রফিক হরমোন সম্পর্কে একটু মনে করে নাও, কি কি হরমোন ছিল গোনাডোট্রফিক হরমোনের মধ্যে। FSH যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন স্ত্রীদেহের ইস্ট্রোজেন ক্ষরণে সহায়তা করছে। আরেকটা গোনাডোট্রফিক হরমোন এটা দিচ্ছে LH, LH হরমোন যেটা, এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন যেটা স্ত্রীদেহের প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। স্ত্রীদেহের হরমোন যেগুলো সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, এইগুলো হচ্ছে স্ত্রীদের হরমোন, আর টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন এগুলো হলো পুরুষদের হরমোন। প্রথমে তো এইটা মাথায় আসা উচিত, সবগুলোই গোনাডোট্রফিক হরমোন। এবার গোনাডোট্রফিক হরমোন যেটা ফলিকাল স্টিমুলেটিং হরমোন সেটা স্ত্রীদেহের ইস্ট্রোজেন ক্ষরণ করছে, আর LH লিউটিনাইজিং হরমোন সেটা প্রোজেস্টেরন ক্ষরণ করছে স্ত্রীদেহের ক্ষেত্রে। আর গোনাডোট্রফিক হরমোন কি আছে, LTH, এটাকে বলা হচ্ছে লিউকোট্রফিক হরমোন। LTH এরই আরেকটা নাম হলো প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন যেটা সেটা স্ত্রীদেহের স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করছে। তাহলে এই তিনটে হয়ে গেল গোনাডোট্রফিক হরমোন স্ত্রীদের, আর পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ICSH, ইন্টারস্ট্রিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করছে, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করছে পুরুষদের ক্ষেত্রে। এই প্রত্যেকটাই হচ্ছে তোমাদের গোনাডোট্রফিক হরমোন, গোনাডোট্রফিক হরমোন। তাহলে এই যে বক্তব্যটা এটা সঠিক। নেক্সট কি বলেছে, অ্যাড্রিনাল রাগ উৎপাদক কমায় না, অ্যাড্রিনাল যেটা রয়েছে সেটা রাগ উৎপাদকটা বাড়ায়, তাহলে এটাই ভুল। আমাদের চেয়েছে ভুল কোনটা সেটা লিখতে জানতে, তাহলে এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে 1-এর 2-এরটা খ। অ্যাড্রিনাল কি করে, রক্তবাহ যেটা রয়েছে তাকে সংকুচিত করে দেয়, তার জন্য কি হয় রক্তচাপটা বেড়ে যায়, নিয়ে রাগ উৎপাদনটা বাড়ে।
নেক্সট গয়েরটা কি বলেছে? ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভেতরে গ্লুকোজের শোষণকে সাহায্য করে। রক্তে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায়, কখন বাড়ে? না যখন ইনসুলিন ক্ষরণটা কম হয়, সেই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ। যখন ইনসুলিন কম ক্ষরণ হয়, সুগারের পরিমাণটা, শর্করা, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে রক্তের ক্ষেত্রে, তখন মানে ডায়াবেটিস মেলিটাস যখন হয়, বাইরের থেকে ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয় যেন রক্তে সুগারের পরিমাণটা কমে। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে কি? গ্লুকোজকে শোষণ করা। গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ বেড়ে গেলেই তো শর্করার পরিমাণটা বেড়ে যাবে, আর তখন হয়ে যায় কি? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তাহলে ইনসুলিন কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়, এটা মনে রাখবে। আরেকটা আছে ডায়াবেটিস ইনসিপিটাস, এই নামটাও ইম্পর্টেন্ট, বহুমূত্র রোগ। সেটা ADH অ্যান্টিডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণে হয় সেই রোগটা, ঠিক। নেক্সট কি দিয়েছে দেখো, অপশন প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সহায়তা করে, এটাও সঠিক। প্রোজেস্টেরন যেটা LH হরমোন যেটা রয়েছে সেটা নিঃসরণে সহায়তা করছে প্রোজেস্টেরনকে, প্রোজেস্টেরন প্লাসেন্টা গঠনে সাহায্য করে। নেক্সট দেখো, মানব দেহে করোটিয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। মানব দেহে করোটিয় স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া, অ্যান্সার হবে 1/3 গ, 1/3 গ, 12 জোড়া, ঠিক আছে। 1/4 দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অ্যামাইটোসিস কোষ বিভাজন সব থেকে একটা সহজ সরলতম কোষ বিভাজন, আদি কোষ বিভাজন, যেখানে এই সংজ্ঞাটাই হলো সেটা যে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না। কারণ নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে অত ক্রোমোজোম বেমতন্তু গঠনের অপশনই থাকে না, এদের দেহটা ভীষণ সহজ সরল হয়, কোষ বিভাজনও সহজ সরল হয়। তাহলে সংজ্ঞাতেই আছে যে ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না, তাহলে এটাই হয়ে যাবে সঠিক বৈশিষ্ট্য। 1/4 হয়ে যাবে ঘ। মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। মিওসিস মাইটোসিসের তাৎপর্য দুটো খুব ভালোভাবে কিন্তু দেখে রেখো। এখানে মিওসিসের বলেছে, তাহলে মিওসিসের তাৎপর্য কি? না এটা যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট গঠনের জন্য কাজে লাগছে, হ্যাপ্লয়েড মানে হচ্ছে N, দুটো জনিত্রী জীবদেহ লাগে, আর হ্যাপ্লয়েড গঠন হচ্ছে NN, সেগুলো যুক্ত হয়ে জাইগোট গঠন করে 2N। তাহলে হ্যাপ্লয়েড গঠন, এটাই মিওসিসের প্রধান কাজ। দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন, এটা মাইটোসিস করায়। জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়, এটাও মাইটোসিস হয়। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে, সেটা হলো মিওসিস প্রধান কাজ এটাই। তাহলে এটাই হয়ে যাবে সঠিক বৈশিষ্ট্য। লাস্ট কি দিয়েছে, কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে, এটাও মাইটোসিস। যেমনি টিকটিকির লেজ যদি খসে যায় সেটা আবার কিন্তু গজায়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে। তাহলে এই বাকি তিনটে মাইটোসিসের তাৎপর্য, গয়েরটা হচ্ছে মিওসিসের তাৎপর্য। অ্যান্সার কি হয়ে যাবে? 1.5 অ্যান্সার হবে গ। অযৌন জনন এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, 5 নম্বরের জন্য তোমরা এটা কিন্তু রেডি করে রেখো অযৌন জননটা। এখানে 1 নম্বরে দিয়েছে, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো, কোনটা ঠিক সেটা বলেছে। বহুবিভাজন হাইড্রা, না, 5 প্রকারের হয় অযৌন জনন, বহুবিভাজন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, কর্কুদগম, রেণু উৎপাদন, 5 ভাবে অযৌন জনন হয়। তার মধ্যে বিভাজন যেটা সেটা 2 রকমের, একটা দ্বিবিভাজন, বহুবিভাজন। দ্বিবিভাজন যাদের মধ্যে হয় তার উদাহরণ হলো অ্যামিবা, বহুবিভাজন যাদের মধ্যে হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম, তাহলে বহুবিভাজন হচ্ছে প্লাজমোডিয়াম। হাইড্রাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্কটগম, ঠিক আছে, কর্কটগম। আর কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ইস্ট আর হাইড্রা। তাছাড়া হাইড্রারা পুনরুৎপাদনও দেখায়, কারণ কর্কটগম একটা কোরের মাধ্যমেই সেটা নতুন হাইড্রা উৎপন্ন হচ্ছে, এটাও যেমনি সঠিক। তো একটা অংশ থেকে, দেহের অংশ থেকে আরেকটা টোটাল জীব আমরা পাবো, সেই জন্য এটাকে, হাইড্রাকে, যে জননটা পুনরুৎপাদনেও রাখা হয়। তাছাড়া পুনরুৎপাদন মেনলি দেখায় প্ল্যানেরিয়া, বাকি স্পঞ্জ, কেঁচো, হাইড্রারাও পুনরুৎপাদন দেখাতে পারে। আর কি না, তাহলে পুনরুৎপাদন ফার্ন নয়, ফার্ন কি দেখায়? ছত্রাক, মস, ফার্ন, এরা দেখায় রেণু উৎপাদন। কর্কটগম প্ল্যানেরিয়া নয়, প্ল্যানেরিয়া বললাম পুনরুৎপাদন। খণ্ডীভবন কে দেখায়? সেটা হলো স্পাইরোগাইরা, সঠিক জোর বলেছে, অ্যান্সার হয়ে যাবে খণ্ডীভবন, স্পাইরোগাইরা। 1/6 খ অ্যান্সার, 1/6 খ। নেক্সট 1/7 দেখো, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। 7 জোড়া মেন্ডেলের যে গুণটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবে।
কাণ্ডের দৈর্ঘ্য মেন্ডেল যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে দৈর্ঘ্যটা, দীর্ঘ যেটা লম্বা যেটা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে বেটেটা ভুল, বীজের আকার গোলাকারটা প্রকট বৈশিষ্ট্য, এটাও ভুল। বীজপত্রের বর্ণ হলুদ, এটা হলো প্রকট বৈশিষ্ট্য। বীজের যেই বর্ণ, বীজপত্রের বর্ণ হলুদ হবে, সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর ফলের যেই বর্ণটা হবে, ফলের বর্ণটা সবুজ হবে, প্রচ্ছন্ন হলো হলুদ। ফুলের বর্ণ বেগুনিটা হচ্ছে প্রকট, সাদাটা প্রচ্ছন্ন। তাছাড়া যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেটা ছিল ফলের আকৃতি, পরিপুষ্ট হবে, আর কুঞ্চিত যদি হয়ে যায় সেটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। এগুলো হচ্ছে সাত জোড়া বৈশিষ্ট্য। তাহলে এটা প্রকট বৈশিষ্ট্যের মধ্যে হবে, বীজপত্র বা বীজের বর্ণ হলুদ। একের সাত অ্যান্সার হচ্ছে সঠিক, যেটা গ। নেক্সট আর আর মানে হলো আর বৈশিষ্ট্য রাউন্ড কে বোঝায়, গোলাকার। ওয়াই মানে ইয়েলো, হলুদ কে বোঝায়। তাহলে এই একটা জেনোটাইপ দিয়ে দিয়েছে যেটা রাউন্ড হলুদ জেনোটাইপটা। মটর গাছ থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। গ্যামেট উৎপন্ন কিরকম ভাবে হচ্ছে, একের আট, আর আর দিয়েছে, ওয়াই ওয়াই দিয়েছে। তাহলে গ্যামেট উৎপন্ন করবার জন্য বলেছি আমরা কি জানি, এইটার সাথে এইটা একটা গ্যামেট উৎপন্ন করবে, এর সাথে এ একটা করে, আবার এই আর ওয়াই একটা করবে, এই আর ওয়াই একটা করবে। তো এখানে যতগুলো গ্যামেট, চার ধরনের গ্যামেট হয় জেনারেলি, তো প্রত্যেকটায় ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তো গ্যামেট উৎপন্ন হচ্ছে। মানে ধরনটা একটাই, যে চারটা গ্যামেট উৎপন্ন হবে প্রত্যেকটাই একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তাহলে ধরন হয়ে যাবে এক ধরনের গ্যামেট উৎপন্ন করবে। অ্যান্সার হচ্ছে ক, একের আট, অ্যান্সার হবে এক ধরনের গ্যামেট, ক। ঠিক আছে, এবার একের নয় কি বলেছে দেখো। নিচের কোন দুটি জেনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফেনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। জেনোটাইপটা বলে দিয়েছে কি হবে, যার জন্য ফেনোটাইপ দেখাবে কুঞ্চিত হলুদ। কুঞ্চিত মানে সেটা সবসময় কি হয়ে যাবে, একের নয়। রাউন্ড মানে গোলাকারটা যদি আর আর হয়ে যায় প্রকট বৈশিষ্ট্য, বা আর স্মল আর হয়ে যায়, এইগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে কুঞ্চিত সবসময় স্মল আর হবে, কুঞ্চিতর জন্য তো আমি স্মল আর লিখে দিলাম। আর এবার হলুদ বলেছে, হলুদ জেনোটাইপ কি হবে, যখন ক্যাপিটাল ওয়াই হবে এটাও হলুদ হবে বিশুদ্ধ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হবে এটাও হলুদ হবে কিন্তু এটা বিশুদ্ধ নয়। তাহলে এই দুটোই কিন্তু যেই ফেনোটাইপ মানে ফেনোটাইপ দেখাবে দুটোই হচ্ছে হলুদ, আর সবুজের জন্য হয়ে যাবে স্মল ওয়াই। ঠিক, তাহলে এখানে কুঞ্চিত হলুদ বলেছে, আর দুটো স্মল হবে, আর হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এই দুটো হয়ে যাবে, এই দুটো জেনোটাইপ একই ফেনোটাইপ শো করবে। অ্যান্সার হয়ে যাবে একেরটা ঘ। এবার দেখো একের দশেরটা, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। আন্তঃপ্রজাতি মানে ইন্টার, যে সংগ্রামটা হবে সেটা, যে স্ট্রাগলটা হচ্ছে সেটা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। মানে ধরো তোমাদের দুটো স্কুল, তোমাদের স্কুল আর অন্য কোনো স্কুলের মধ্যে কোনো একটা কম্পিটিশন হলো, কুইজ কম্পিটিশন, সেটা হয়ে যাচ্ছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। মানে সেই স্কুলে শুধু তোমরা নেই, আর যদি শুধু তোমাদের স্কুলের মধ্যে অ্যানুয়াল ফাংশনে তোমাদের বিভিন্ন ক্লাসের মধ্যে কুইজ কম্পিটিশন হলো, সেটা হচ্ছে ইন্ট্রা স্কুল কুইজ কম্পিটিশন, মানে তোমাদেরই স্কুলের কম্পিটিশন। তো তোমাদের নিজেদের স্কুল একটা যদি প্রজাতি হয়, সেই প্রজাতির বাচ্চাদের মধ্যে কম্পিটিশন যদি হয়, সেটা হয়ে যাচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর তোমাদের স্কুলের সাথে বাকি সব স্কুলের সঙ্গে যখন কম্পিটিশন হয়ে যাবে, তখন মানে সব প্রজাতি আলাদা আলাদা প্রজাতি, তোমাদের স্কুল যদি একটা প্রজাতি হয়, যত বাকি স্কুল আছে এটা একটা প্রজাতি, এটা অন্য রকম প্রজাতি, এটা অন্যরকম প্রজাতি, অন্যরকম প্রজাতি, এদের যদি যুদ্ধ হয় সংগ্রাম হয়, সেটা হয়ে যাবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে সেটা কি হচ্ছে দেখো, অপশন কি দিচ্ছে, মশাল লার্ভা খাওয়ার জন্য গাপ্তি মাছের মধ্যে সংগ্রাম। গাপ্তি মাছ একটাই প্রজাতি, সবাই মশাল লার্ভা খায়, এটা হবে না। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম, এটা হবে। সাপ আর পেঁচা দুটো আলাদা প্রজাতি, খাদ্যটা তাদের ইঁদুরই, সেই খাদ্যের জন্য দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে আন্তঃপ্রজাতি সংগ্রাম যখন হবে, সেটা খ, ইঁদুর ধরে খাবার জন্য দুটো প্রজাতির মধ্যে সংগ্রাম। এবার একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম, এটা অন্তঃপ্রজাতি সংগ্রাম। হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম, এটাও অন্তঃপ্রজাতি। মানে সবার খাদ্যটা ফিক্সড, বাঘগুলো একই প্রজাতি, তাহলে সেটা তাদের মধ্যে সংগ্রামটা অন্তঃপ্রজাতি সংগ্রাম হবে, দুটো আলাদা প্রজাতি তো হচ্ছে না, তাহলে এটা হবে না। এবার দেখো নেক্সট ১১টা, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। ল্যামার্ক যে প্রতিপাদ্যটা ধরেছিল তার মধ্যে কি ছিল, পরিবেশের প্রভাব ছিল, অঙ্গের ব্যবহার অপব্যবহারের সূত্র ছিল, অর্জিত গুণগুলো নেক্সট জেনারেশনে যাই সেটা বলেছিল, আর কি বলেছিল ল্যামার্ক,
আর একটা বলেছিল নতুন প্রজাতির উদ্ভব, এই চারটা হচ্ছে ল্যামার্কের প্রতিপাদ্য। তাহলে এখানে কি আছে, অর্জিত গুণের বংশানুসরণ, এটা হলো ল্যামার্কের প্রতিপাদ্য অনুযায়ী ধরা। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1-এর 11টা গ। বাকি যেগুলো দিয়েছে দেখো সবগুলো হচ্ছে ডারউইনের প্রতিপাদ্য, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন, ডারউইনের যে মতবাদ তাকেই প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। তাহলে এই সমস্তটা হলো কার, ডারউইনের। আর ডারউইন আরেকটা প্রতিপাদ্য যেটা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট, সেটা যোগ্যতমের উদ্বর্তন, ঠিক আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা, ওখান থেকেও কোয়েশ্চেন আসে, সার্ভাইভাল অফ ফিটেস্ট যেটাকে বলা হয়, যোগ্যতমের উদ্বর্তন, সেটা ডারউইনের মতবাদ, ল্যামার্কের মতবাদ, অর্জিত গুণের বংশানুসরণ। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, নিচের কোন প্রাণীটি বিশেষ নিত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। খাদ্যের উৎসের ব্যাপারে যে নৃত্য করে দেখায় সেটা হলো মৌমাছি। দু ধরনের নৃত্য করে, একটা হলো চক্রাকার নৃত্য, আরেকটা হলো ওয়াগল নৃত্য, যেটা ইংরেজি 8 অক্ষরের মতন হয়। তাহলে নৃত্যর মাধ্যমে খাদ্যের উৎসের কথা বলে সেটা হচ্ছে তোমাদের মৌমাছি অপশন, ঘয়েরটা মৌমাছি, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। মানে যেটা কি হয় ভাঙে না, যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো ভেঙে যায় না, অপরিবর্তিত থেকে কি হচ্ছে না, যত বেশি একটা জেনারেশন থেকে আরেকটা স্তর, মানে একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে যাবে, তত তার বিবর্ধন হয়ে যায়, তাকেই বলা হয় জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন। মানে জীবের মধ্যে যখন ঢুকছে খাদ্য খাদক সম্পর্কের মধ্যে, তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, কিন্তু সে একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ ক্ষতিকর প্রভাব ফেলছে, সেটা হচ্ছে ডিডিটি, কীটনাশক ডিডিটি, যেটা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, মানে ক্লোরিন যুক্ত কীটনাশক, সেটা জৈব বিবর্ধন দেখায়। অ্যান্সার হয়ে যাবে ঘ। বাকি খবরের কাগজ, জীববস্তুর মলমূত্র, পচা পাতা, এগুলো সমস্ত কি হয়ে যাচ্ছে, বিয়োজক হয়ে যায়, মিশে যায়, এটা জৈব বিবর্ধন হয় না, মাটির মধ্যে এগুলো মিশে যেতে পারে। তাহলে 1-এর 13 অ্যান্সার হবে ঘ। নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দা দেবীর চারটি অরণ্যের সঠিক ক্রম, মানে গরুমারাটা কি, গরুমারা, জলদাপাড়া, করবেট, সবকিছু জাতীয় উদ্যান, তার মধ্যে করবেট হচ্ছে প্রথম জাতীয় উদ্যান, কুলিক, কুলিক হচ্ছে অভয় অরণ্য, নন্দা দেবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেরকম নন্দা দেবী একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই অপশন কোথায় আছে দেখো, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, গ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। 1-এর 14 অ্যান্সার হয়ে যাবে গ। যতগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম 17-18 তোমাদের, এখন 19 করছি, প্রশ্নগুলো দেখে তোমরা এটা বুঝতে পারছো যে সমস্তগুলো কিন্তু তোমাদের বই থেকে এসছে, আর কিছু কিছু তো অনুশীলনী থেকে প্রশ্ন তুলে দিয়েছে, কিছু তো একটু চেঞ্জ করবেই, অনুশীলনীর প্রশ্ন হয়তো প্রশ্নটা দিয়েছে অপশনটা চেঞ্জ করেছে, সেরকমও আছে, সে ধরনটা তো একটু চেঞ্জ হবেই। তো ম্যাক্সিমাম আইডিয়াটা বই ভালোভাবে যদি তোমরা পড়ো, অনুশীলনী সলভ করো, পরীক্ষা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সায়েন্সের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, বইটা খুব ভালোভাবে পড়বে। ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলবো, যেই অঙ্কগুলো তোমাদের উদাহরণে করে দেওয়া আছে সেগুলোও খুব ভালোভাবে দেখবে, প্লাস যেগুলো অনুশীলনীতে করতে দেওয়া আছে সেগুলোও খুব ভালোভাবে দেখবে। কারণ প্রত্যেকটা উদাহরণ, বিশেষ করে ম্যাথসের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা উদাহরণ, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা মানে বীজগণিতের ক্ষেত্রে উদাহরণ যেগুলো বইয়ে করে দেওয়া থাকে, অনেক সময় সেই জায়গা থেকেই কিন্তু একদম ডাইরেক্ট ওই প্রশ্নটাই তোমরা দেখতে পেয়ে যাবে তুলে এসছে। হয়তো ডাটাটা, নাম্বারটা একটু আধটু চেঞ্জ করতে পারে, আইডিয়া কনসেপ্ট সব ওটাই, ওই কখনো কখনো তো ডাটাও চেঞ্জ করে না, পুরো যেই ডাটাটা বই দেওয়া আছে ওটাই দিয়ে দেয়, সেরকমও হতে পারে। ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, মেনলি এই চারটার মধ্যে একটা পেপার একটু তোমাদের টাফ আসে, সেই টাফটা এমন হয় না যে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না, প্রশ্নগুলো হয়তো একটু অন্যরকম দেয়, কিন্তু সবটাই বইয়ের মধ্যে থেকেই আসবে, সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই। বইটা খুব ভালোভাবে পড়ো, অনুশীলনী খুব ভালোভাবে করো, দেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো দেখো, তারপরে মডেল কোয়েশ্চেন সলভ করো, এরকমভাবে পড়ো, প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের খুব ভালো হবে, মাধ্যমিক এক্সামেও তোমরা 90% তুলতে পারবে সবাই, কারণ বই আর অনুশীলনী খুব ভালোভাবে পড়া থাকলে ইজিলি 90%-এর ওপর সবাই কিন্তু পাবে। কনসেন্ট্রেট ওয়েতে টার্গেট ফিক্স করে, প্র্যাকটিস রিভিশন করে সেটা তোমাদের ঠিক করতে হবে। বই খুব খুব খুব, আমার ফার্স্ট সাজেশন সবসময় বলি, বই খুব ভালোভাবে পড়বে, বই আর তারপরে অনুশীলনী, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখবে, নিয়ে মডেল প্রশ্ন প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস তো করতেই হবে, রিভিশনও করতে হবে, নয়তো ভুলে যাবো জিনিসগুলো। এখনো পর্যন্ত কোনো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়নি বলে মনে হচ্ছে, অতি অবশ্যই কিন্তু আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও ডিসেম্বরের মধ্যে, প্র্যাকটিসটাও রেখো, যা যা পড়া বাকি আছে, খামতি আছে ডিসেম্বরের মধ্যে পড়াটা কমপ্লিট করে নাও, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে শুধু প্র্যাকটিস আর রিভিশন করবে, এরকম যেন না হয় যে পড়াটা ফেলে রাখলে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, কনসেপ্টগুলো ক্লিয়ার, যে
করছো বা কি অসুবিধা হচ্ছে আরেকবার বলে দিলে ভালো হয়, সেরকম জিনিসগুলো কিন্তু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নাও। আমি আপাতত আমার চ্যানেলে তোমাদের লাইফ সায়েন্সের ভিডিও দিচ্ছি, তো লাইফ সায়েন্স রিলেটেড যে সমস্ত সমস্যা হবে, মনে হবে যে আরেকবার বলে দিলে কোনো টপিক ভালো হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেপারেট ভিডিও করে কিন্তু বলে দেবো। যতগুলো প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামটাই কিন্তু অনুশীলনী থেকে দিচ্ছে, নয়তো বইয়ের কনসেপশন থেকে আসে। এমন কিছু প্রশ্ন নেই যে করতে পারবে না, শুধু মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো পড়বে, কারণ প্রশ্ন কখনো দিচ্ছে সঠিক, কখনো দিচ্ছে সঠিক নয়, কোনটা ভুল ভুল দিয়ে দিচ্ছে না সঠিক নয় হিসেবে দিচ্ছে, কোনটা মিওসিসের বৈশিষ্ট্য, আবার কখনো বলে দিচ্ছে এদের মধ্যে কোনটা বৈশিষ্ট্য নয়, এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে। তো সেগুলো যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। বায়ুতে যদি পরাগরেণু ছত্রাকের রেণু বেড়ে যায় সেক্ষেত্রে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণ হলে কি হবে, নিঃশ্বাসের প্রবলেম হয়ে যাবে, বিশেষ করে পরাগরেণু যখন ঢুকে যায় নাকে হাঁচি হয়, একটু নিঃশ্বাসের অসুবিধা হয়, সেটাকে বলা হয় অ্যাজমা, ঠিক আছে, ব্রিদিং প্রবলেমই মেনলি হবে। নাকে হুট করে যদি কিছু গ্যাস ঢুকে যায় আমাদের একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তো সেটা হলো অ্যাজমা রোগের হয়। তাহলে 1-এর 15টা হচ্ছে খ অ্যাজমা। আজকে আমি বিভাগ কটাই শুধু আলোচনা করছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, খটা আমি নেক্সট ভিডিও করে আলোচনা করে দেবো। এর আগে আমার 2017-18 পুরো বিভাগ ক খ আলোচনা করা আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আমি যখন আলোচনা করেছি তোমাদের আমি সব পয়েন্টগুলোকেই একবার করে আলোচনা করে দিই, কারণ মনে করে দিই জিনিসগুলো, যত বেশি তোমরা শুনবে তত বেশি মনে থাকবে। আমার ভিডিও দেখে কোনো যদি অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবে, তোমরা কোনো চ্যাপ্টার পড়ছো সেখানে কিছু ডাউট আছে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে, আর যারা প্রথম ভিডিও দেখবে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তাহলে তোমরা তার নোটিফিকেশন পাবে। খুব ভালোভাবে পড়ো, প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। টেস্ট পরীক্ষা হয়ে গেছে, বুঝতে পেরেছো তোমরা জায়গাটা কিভাবে পড়তে হবে, সেই অনুযায়ী নিজেদের বুঝতে পেরেছো কি কি জিনিস খামতি আছে, উইকনেসগুলো নিজেদের জানো, সেই হিসেবে কিন্তু প্রিপারেশন করো। তাহলে আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।